শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন যে আঙুল দেখালে আঙুল ভেঙে দেওয়া হবে তার তার সুকান্ত মজুমদারের হুমকি যে নেতা বলছে ভাঙবে জনগণ বাড়িতে ভেঙে দেবে আঙুল আঙুল ঠুকে রাজ্যে মহিলাদের বিরুদ্ধে হিংসা খুন অরাজকতা বিশৃঙ্খলা এবং আর্যিকর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে কলকাতার শ্যামবাজারের মেট্রোর এক নম্বর গেটে ধর্নার অবস্থানে রয়েছে বিজেপি সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে হুঙ্কারেশ্বরে বলতে শোনা গেল আপনারা নেতারা বলছেন যে আঙুল ভেঙে দেবেন আঙুল দেখাবেন না কেউ বলছেন যে মহিলারা জিন্স পরে ছোট চুল কেটে প্রতিবাদ করছেন মহিলারা কি পরবেন আপনারা সেটা ঠিক করবে বাংলার মানুষের ধৈর্যের পরীক্ষা করবেন না যে নেতা বলছে যে আঙুল ভাঙবে জনগণ তার বাড়িতে ঢুকে আঙুল ভেঙে দেবে সেদিন আগামীতে আসছে কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো আপনার নেতারা বলে দিচ্ছে আঙুল দেখাবে না আঙুল ভেঙে দেব কেউ বলছে সুশুরি হয়েছে তাই স্প্যানিশ গিটার নিয়ে প্রতিবাদ করতে এসে কেউ বলছে রাত্রিবেলা বরের দ্বারা অত্যাচারিত হলে আমাকে ফোন করবেন না কেউ বলছে মহিলারা জিন্স প্যান্ট পরে ছোট চুল কেটে তারা প্রতিবাদ করছে আমরা তো শুনতাম আপনারা নাকি প্রগতিশীল বিজেপি নাকি সাম্প্রদায়িক পিছিয়ে পড়া দল আজকে মহিলারা কি পড়বে আপনি ঠিক করে দেবেন আপনারা ঠিক করে দেবেন বাংলার মহিলা মহিলারা সোচ্চার হয়ে বলবে আমি আমার চয়েসে আমি আমার চয়েস মতো থাকবো তৃণমূলের নেতাদের কথার মতো আমরা থাকতে পারবো না আপনারা ঠিক করতে পারেন না যে বাংলার মহিলারা জিন্স পরবে না তারা শাড়ি পরবে না তার চুড়িদার পরবে তারা নিজের পছন্দ মতো পড়বে তারা নিজের মতো থাকবে বাংলার মানুষের ধৈর্যকে পরীক্ষা করবেন না যদি বারবার পরীক্ষা করেন দেখবেন মানুষের ধৈর্যের বাদ একদিন ভেঙে গেছে সেদিন হয়তো নবান্নের জায়গায় যে নেতারা বলছেন যে আপনাদের আঙুল ভেঙে দেওয়া হবে সেই নেতার বাড়িতে গিয়ে জনগণ তার আঙুল ভেঙে দেবে তার বাড়ি ভেঙে দেবে সেই দিন আগামী দিনে আসে মানুষের গণতান্ত্রিক আস্থাকে এখানে বাংলাদেশের মতো হয় না হবেও না কারণ আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ অনেক বেশি আমাদের ডেমোক্রেসি অনেক স্ট্রং সেজন্য আমাদের এত বড় দেশে এত শক্তিশালী সেনাবাহিনী থাকলে পরেও কোনো ভারতবর্ষে সেনা শাসন হয়নি হবেও না কারণ ভারতীয়দের ডিএনএতে গণতন্ত্র আছে একই সঙ্গে সুকান্ত মজুমদারকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীকে উৎখাতের কথাও বলতে শোনা গিয়েছে সুকান্ত বলেন যে ছাত্রদের এই আন্দোলনের সরকার ভীত তারা জনগণের কণ্ঠস্বরকে দমন করতে চায় কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ জেগে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ক্ষমতা থেকে উৎখাত করে রাজ্যের মানুষ একে গঙ্গা নদীতে বিসর্জন দেবে আজ এখানে আমাদের প্রতিবাদের শেষ দিন কিন্তু আমাদের আন্দোলনের শেষ দিন নয় আগামীতে আরও প্রতিবাদ হবে

आगे आने वाले समय में ये जो नवान्न लोगों की अत्याचार की, की प्रतीक बन गया नवान्नो लोगों के ऊपर दहशत की प्रतीक बन गया इस नवान्नो से मुख्यमंत्री ममता बनर्जी को उखाड़ के उनके सत्ता को उखाड़ के जनता आने वाले समय में गंगा में विसर्जन देगी देखिए आज हमारा यहाँ के प्रोटेस्ट का अंतिम दिन है लेकिन हमारा आंदोलन का अंतिम दिन नहीं है आगे और भी आंदोलन होगा और नीचे आंदोलन होगा मैं आज चार बजे लगभग चार बजे के आसपास मैं यहाँ पे संबोधित करूँगा और उसमें आगे की कार्य कार्यसूची कार्यक्रम को अनाउंस करूंगा बीजेपी रास्ते में रहेगी लगातार रहेगी जब तक इसका विहित ना हो जाए न्याय ना मिले तब तक बीजेपी रास्ते में रहेगी এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদার আরও দাবি করেন যে আর্জি করে চিকিৎসকের মৃত্যুর তদন্ত ভার প্রথমে পুলিশের হাতে ছিল পরে আদালতের নির্দেশে সেটা এর হাতে যায় তার অভিযোগ রাজ্যের পুলিশ বিনীত গোয়েল প্রমাণ লোপাটে পারদর্শী এই কেসে ইডিকে যুক্ত করা উচিত সমস্ত দোষীদেরকে গ্রেফতার করা উচিত এই একই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারের গলাতেও শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী তিনি সরাসরি অভিযোগ করেন যে আরজিকর কাণ্ডে চিকিৎসকের ধর চিকিৎসকের ওপরে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে প্রথম দিন থেকে তিনি আরও বলেন যে অভিযোগ করছেন যে নির্যাতিতাকে পানিহাটি শ্মশানে দাহ করার খরচ তার পরিবার করেনি তাহলে খরচ কে করল এর পাশাপাশি শ্মশানের রেজিস্টার বুকে তার বাড়ির লোকের সই সেই অভিযোগ করেন শুভেন্দুবাবু কি বলছেন তিনি শোনাব সিবিআই কে রেড করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট মমতা ব্যানার্জি অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করার জন্য তিনি ফিনান্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টসের কোনো অফিসারদের না নিয়ে তার দলদাস চারজন আইপিএসকে দিয়ে সিট বানিয়েছিলেন মহামান্য হাইকোর্ট মনে করেছে সিট করা হয়েছে সারদার মতো এভিডেন্স লোপাট করার জন্য যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই সিঙ্গেল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত আর্জিকরের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তদন্তভার সিবিআইকে দিয়েছেন এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে গেছিল ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি এন্টারটেন করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে এটা আমরা স্বাগত জানাতে পারি বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিছু বলার নেই সিবিআই একটা নিজস্ব হ্যান্ডবুক আছে কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে কাকে ধরবে সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি এখানে যেমন সব নিয়োগ ভেঙে রাজীব কুমারকে ডিজি প্রবীণ ত্রিপাঠীকে সিপি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছায় করেছেন সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দল নেতা লোকসভা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সিবিআই যে কনস্টিটিউশনাল বডি তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে দে উইল পার দেওয়ার হ্যান্ডবুক লোপার তো প্রথম দিন থেকেই করেছে লোপার তো প্রথম দিন থেকেই করেছে তড়িঘড়ি ঘড়ি সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া ইউডি কেস চালু করা এবং যারা আর্জি করে স্টেকহোল্ডার নয় সুশান্ত রায় অভিজ্ঞদের ডেকে নিয়ে গিয়ে তদন্ত আপনার প্রমাণ লোপাটের চেষ্টা তারপরে রিনোভেশনের নামে ঘর ভাঙচুর করা সবই তো প্রথম দিন থেকে করা হচ্ছে আমি সাবস্ক্রাইব করবেন তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও